সুস্থ শরীর থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে তার সত্ত্বেও যদি ইচ্ছাকৃত আপনি রোজা ত্যাগ করেন ক্ষমা হবেন না ধ্বংস হবেন ধ্বংস হবে না নবীর আমিন কাটানোর তাবিজ আছে ধ্বংস অনিবার্য বাপজিরা ভাইরা নিয়ামত মনে করুন কত মানুষ ছিল আগামী বছরের রোজা আমাদের সঙ্গে আস্থা রাখ নেই এই রমজান মাস পাবো আগামীতে গ্যারান্টি দিয়ে বলা আহার এই দুনিয়া কত গরিব মানুষ কত বৃদ্ধ মানুষ আছে ছেলেরা আব্বাকে ভালো করে দেখে না ওই মানুষটা অসুস্থ শরীর মনে মনে করছেন রোজাটা না রাখলে মনে হয় ভালো হয় আবার মনে মনে করছেন মরেও যদি যাই আমি রোজাটাকে ছেড়ে দেবো না আমার মৌতও যদি হয়ে যায় রোজা রাখ অবস্থায় আমি আল্লাহর দরবারে যাব আল্লাহর কাছে কাঁদে রোজা রাখ অবস্থায় বাড়ি ভালো মন্দ খাওয়া হয় না বাজার করার তেমন পয়সা নেই সকালবেলা মানুষটা ঘুম ভেঙেছে কিন্তু সেহেরি যেটা খেয়েছিল খুব অল্প খাবার পছন্দ মতো খাবার কিনবার পয়সা ছিল না রোজার মাসে এই রকম কষ্ট করে অনেক মানুষ আছে রোজা রাখে কি রাখে না রোজার মাসটাকে ক্ষমার মাস মনে করবেন এই মাসে একটি রাত আছে ওটা হলো কদরের রাত আল্লাহ পাক নিজেই বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ বলছেন আমি আল্লাহ নিশ্চয়ই এই লাইলাতুল কদরে কোরআন শরীফ নাজিল করেছি আল্লাহ বলছেন লাইহমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরটা কি তোমরা জানো আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হলো ওই রাত এক রাত আমার বান্দা বান্দি যদি ইবাদত করে আল্লাহ দয়াময় খুশি হয়ে সহস্র মাস অর্থাৎ এক হাজার মাস রাত জেগে জেগে ইবাদত করলে জেনে কি পাওয়া যায় আল্লাহ দয়াময় এক রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করা এক হাজার মাস রাত জেগে জেগে ইবাদত করা তার থেকে আরো বেশি দুটো বিষয় একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন আল্লাহ নবীর ওই দিনের ঘটনা নবী আমার মিম্বারে কদম মোবারক রাখলেন একটা কদম রাখলেন আল্লাহ নবী বললেন আমিন দ্বিতীয় কদম রাখলেন আল্লাহ নবী বললেন আমিন তৃতীয় কদম রাখলেন আল্লাহর নবী বললেন আমিন আল্লাহ নবী সাবিরাম আমার নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অন্যান্য দিন এমনি মেম্বারে কদম রাখেন আমিন তো বলেন না আজকে কেন আমিন বললেন আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও বাবা সাহাবীরা আল্লাহ পাকের ফারিস্তা জিব্রাইল আমিন আমাকে শুনিয়ে শুনিয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে এই কথা বলতে থাকে আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের ধ্বংস করে দেন যারা রমজান মাস ইবাদত করে বন্দেগি করে রোজা রেখে আল্লাহকে খুশি করে ক্ষমা প্রাপ্তদের দলভুক্ত হতে পারল না জান্নাতের হকদার হতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ নবী বললেন আমিন আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবীরা জিব্রাইল আমিন আমাকে শুনিয়ে শুনিয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে এই কথা বলে আল্লাহ পাক ওই সমস্ত সন্তানেরা ধ্বংস হোক যারা পিতামাতাকে পেল অথবা উভয়ের একজনকে পেল খেদমত করে সেবা করে দোয়া নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের হকদার হতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ নবী বললেন আমিন আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবীরা তৃতীয় আমিন বলার কারণ হলো আল্লাহ ফারিস্তা জিব্রাইল আমিন বলছেন যে ব্যক্তি নূর নবী দয়ার নবী মায়ার নবীর মধুমাখা নাম নাম মোবারক শুনলো দরুদ পড়লো না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহর নবী বললেন আমিন আমি জানি ঘটনা আপনাদের শোনা জাস্ট ব্যাখ্যাটা একটু ভিন্ন দেবো রমজান মাস পেলো ইবাদত করে আমাল করে রোজা রেখে আল্লাহর হুকুম পালন করে আল্লাহর কাছে কান্নাকাটা করে ক্ষমা প্রাপ্তদের দলভুক্ত হতে পারলো না জান্নাতের হকদার হতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক নবী বললেন এক ক্ষমা প্রাপ্ত যদি হতে পারি তাহলে কামিয়াব তা না হলে নবীর আমিন কাটানোর মতো তাবিজ আছে এক ধ্বংস আর তা না হলে কামিয়াবি রোজার মাসে আল্লাহ পাক বান্দা বান্দির উপরে রোজাটা ফরজ করেছে না করে ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা
এই রমজান মাস হলো মোবারক মাস, রমজান মাস হলো মহান মাস, রমজান মাস হলো বরকতের মাস। আল্লাহ নবী বললেন শাহরুল আজিম, এই রমজান মাস হলো মহান মাস, শাহরুল মোবারক, রমজান মাস হলো মোবারকের মাস। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ দয়াময় বললেন এ ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ দয়াময় তোমাদের উপরে রোজাটাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজার মাসে রোজাটাকে আল্লাহ পাক বান্দা বান্দির জন্য, ইমানদারদের জন্য অপরিহার্য করে দিয়েছেন। জোরে বলুন, এই রমজান মাসে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দিদিগকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেছেন রমজান মাসে রোজা রাখে রোজাদারের জন্য দুটো সুসংবাদ, দুটো খুশি। একটা খুশি হলো ইফতারের সময়, ওই ইফতারি সামনে নিয়ে একবার ঘড়ির দিকে দেখে, একবার পানির দিকে দেখে, সারাদিন মানুষ কষ্ট করেছে, এত পানি পিপাসা লেগেছে, মনে হয় কলিজাটা যেন ফেটে যাচ্ছে, মনে মনে করছেন সময় হলে আগে পানিটা পান করবো। বারবার ঘড়ির দিকে দেখে এক মিনিট বাকি, তখনও পর্যন্ত হাতে পানি ওঠে না, ভয় টাকার ভয়। খুশি করা উদ্দেশ্য কাকে? আল্লাহকে। রোজা রাখা অবস্থায় ইফতারির সামনে নিয়ে যদি দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সারা মাস রোজা রেখে ঈদের চাঁদ উঠলে বান্দা বান্দি ঈদের ময়দানে যাবে, আল্লাহ দরবারে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবে। আল্লাহ দয়াময় সমস্ত রোজাদারদিগকে ওই জায়গায় নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দেবে। রোজা রাখতে পারবে এরকম হৃষ্টপুষ্ট শরীর অনেক মানুষের আছে, তারা রোজা রাখেন ইচ্ছা করে। এত মারাত্মক বিখ্যাত বিড়িখোর, বিড়ি খাওয়ার নেশায় রোজা করে। বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না, বিড়ি না খেলে নাকি মনে পেট ফুলে যায়। অনেক গরিব মানুষ দেখো, অনেক গরিব মানুষ আছে না খাটলে খাওয়া হয়, কিন্তু মনে করছে রোজার মাসটা জীবনের শেষ রোজা হতে পারে, কথা ঠিক না বলে। এই যে রমজান মাস আগামী বছর পাবো বলা যাবে, রোজার মাসের আগের মাস, রমজানের আগের মাস শাবান মাস যেটা চলছে, শবে বরাতের মাস, আর এর আগের মাসটা ছিল রজব মাস। অতএব রজব আর শাবান এই দুই মাস, রোজার মাস এখনো দু মাস বাকি। আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দু মাস আগের থেকে নবী আমার প্রস্তুতি নিতেন, আল্লাহ রজব আর শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ রমজানের আশায় রয়েছে, কিছু কিছু মানুষের এখন থেকে মাথা যন্ত্রণা শুরু হচ্ছে, তাই তো রোজার সময় বিড়ি খাবো না রোজা রাখবো। এখন সমাজে গাঁজাখোর এত পরিমাণে বেড়ে গেছে, চেহারা দেখে ভালো করে বুঝতে পারবেন না, গাঁজাখোরে গাঁজাখোরে এত মিল, মনে হয় 33 বছর আগে সম্পদ। ভাই ভাইয়ের সঙ্গে মিল নেই, বন্ধু বন্ধুর সঙ্গে মিল নেই, এই গাঁজাখোরে গাঁজাখোরে খুব গভীর বন্ধু, মানে ইশারা ইশারা মারে ফাতে লাগে, ইশারা চল চল, সারাদিন ঢনঢন করে ঘুরছে, রোজা রাখে না খাচ্ছে। কত মানুষ আল্লাহ পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, শরীর সুস্থ, তিন বেলা ভালো ভালো খাচ্ছে, ঈদের দিন একটা বড় শেরওয়ানি জামা কিনেছে, আতর কিনেছে ম্যাগনেট, এত তেজি আতর, যাচ্ছে যাচ্ছে ঈদের নামাজ পড়তে, লোক যাচ্ছে মনে হয় একটা লোক আর যাচ্ছে, ফাঁস কাতারে গিয়ে এইরকম দামি জামাদের মাসালা, মানে কেউ যাও নামাজের যায় নামাজ, নামাজের পার্টিটা বিছিয়ে দিয়েছে, এইবারে আল্লাহ আকবার নামাজ পড়েছে, ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ এই মাসের ভিতরে একটা মাস আপনি রহমত দিয়েছিলেন, আল্লাহ কষ্ট মেহনতের ভিতর থেকে চেষ্টা করেছি রোজা রাখার, কত ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ আপনি ভুলগুলো যদি ধরেন আমরা ধরা পড়ে যাবো, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নেন, আল্লাহ এই কষ্ট মেহনতের মাসের ওসিলা করে জীবনের গোনা মাফ করে দেন। ও সারা মাস খেয়েছে, সারা মাস ঘুরেছে, বিড়ি খেয়েছে, মতিয়ার খেয়েছে, মদ খেয়েছে, সারা দিনে পান খেয়েছে, ঘুরেছে, বেরিয়েছে, তিন টাইম খেয়েছে, ইফতারি খেয়েছে, ওই মানুষটা ঈদের নামাজ সামনে গিয়ে বলছে আল্লাহুম্মা আমিন, এত জোরে মনের খুশিতে আমিন বলছে, মনে মনে করছে যে আমি হয়তো গাছের ক্ষমা পেয়ে গেলাম, কি গো গাছে উঠবে না বড় বাচ্চার আশা আশা, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিব্রাইল আমিন বলছে রোজার মাস পেলো রোজা রাখলো না, আল্লাহর ইবাদত বন্দেগি করে আল্লাহকে খুশি করে জান্নাতের হকদার হতে পারলো না। যদি সুস্থ শরীর থাকা সত্ত্বেও আল্লাহ আপনার শক্তি দিয়েছে, তার সত্ত্বেও যদি ইচ্ছাকৃত আপনি রোজা ত্যাগ করেন, ক্ষমা হবেন না ধ্বংস হবেন?
ধ্বংস হবে না, নবীর আমিন কাটানোর তাবিজ আছে, ধ্বংস অনিবার্য। বাপজিরা ভাইরা নিয়ামত মনে করুন, কত মানুষ ছিল আগামী বছরের রোজা আমাদের সঙ্গে আস্থার আর নেই। এই রমজান মাস পাবো আগামীতে গ্যারান্টি দিয়ে বলা যাবে না। আহার এই দুনিয়ায় কত গরিব মানুষ, কত বৃদ্ধ মানুষ আছে, ছেলেরা আব্বাকে ভালো করে দেখে না, ওই মানুষটা অসুস্থ শরীর, মনে মনে করছেন রোজাটা না রাখলে মনে হয় ভালো হয়, আবার মনে মনে করছেন মরেও যদি যাই আমি রোজাটাকে ছেড়ে দেবো না, আমার মৌতও যদি হয়ে যায় রোজা রাখ অবস্থায় আমি আল্লাহর দরবারে যাব, আল্লাহর কাছে কাঁদে রোজা রাখ অবস্থায় বাড়ি ভালো মন্দ খাওয়া হয় না, বাজার করার তেমন পয়সা নেই, সকালবেলা মানুষটা ঘুম ভেঙেছে কিন্তু সেহেরি যেটা খেয়েছিল খুব অল্প খাবার, পছন্দ মতো খাবার কিনবার পয়সা ছিল না, রোজার মাসে এই রকম কষ্ট করে অনেক মানুষ আছে রোজা রাখে কি রাখে না। রোজার মাসটাকে ক্ষমার মাস মনে করবেন, এই মাসে একটি রাত আছে ওটা হলো কদরের রাত, আল্লাহ পাক নিজেই বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিশ্চয়ই এই লাইলাতুল কদরে কোরআন শরীফ নাজিল করেছি, আল্লাহ বলছেন লাই ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তোমরা জানো, আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো ওই রাত এক রাত আমার বান্দা বান্দি যদি ইবাদত করে আল্লাহ দয়াময় খুশি হয়ে সহস্র মাস অর্থাৎ 1000 মাস রাত জেগে জেগে ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, আল্লাহ দয়াময় এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করা, 1000 মাস রাত জেগে জেগে ইবাদত করা তার থেকে আরো বেশি নেকি দেয়। 21, 22, 23, 27, 29 এর মধ্যে যে কোনো একটা রাত হবে, এই জন্য আল্লাহ রাসূল শেষ 10 দিন রাতে ঘুমাতেন না, এতেকাবে চলে যেতেন, কেন একটু বিবি বাচ্চার থেকে দুনিয়াবি ঝঞ্ঝাট থেকে আলাদা হয়ে গেলে ইবাদতটা নিশ্চিন্তায় করা যায়। এখন আমার সমাজের পণ্ডিত লোকের অভাব নেই, জ্ঞানী লোকের অভাব নেই, এতেকাবে সময় খুঁজে পাওয়া লোক ভাড়া করতে হয় ট্রেনে কষে 3 দিন, শরিয়াতের মাসালা জেনে নেবেন, এতেকাফের হক আদায় করতে গেলে 10 দিন এতেকাফ করতে হবে, যারা চার দোকানে পণ্ডিত সাজে ফতোয়া দেয় গ্রামের মানুষ, এত বড় বড় পণ্ডিত মুক্তির দরকার হয় না, এতেকাফে থাকা সময় তারা কোথা যায়, যে কটা সারা বছর চার দোকানে পণ্ডিত সেজেছিল ওই পণ্ডিত তো তখন বোঝা যাচ্ছে এতেকাফে গিয়ে বসে, কথা ঠিক না, আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন, চেষ্টা করবেন জীবনের 10টা দিন যদি এতেকাফে থাকতে পারি, যদি সাংসারিক ঝামেলা থেকে পেরিয়ে থাকা যায়। অনেক মানুষ আছে আজ ছেলেগুলো বাপ মাকে ভালো চোখে দেখে, আর ছেলেরাও চায় আমার আব্বা যদি ইবাদত করতে মসজিদে যায় আমরা ভাতটা পৌঁছে দেবো, এরকম অনেক সুযোগ সুবিধা আছে, আছে না নেই, কারোর হয়তো কোনো জরুরি অবস্থা আছে তার জন্য খুব কঠিন, তবে তার ভিতর থেকে চেষ্টা করা দরকার এতেকাফ আমল ইবাদত করার নিজের জন্য বেশি উদ্দেশ্য, কথা ঠিক না, সেই সাথে সাথে মহল্লার মানুষের হকটাও আদায় হয়ে যায়। অতএব আমাদের সমাজের চিত্র ভালো না, এখন এতেকাফের লোক ভাড়া করতে হবে, গরিব মানুষ বেচারাকে ঢুকিয়ে দিয়েছে, লে ভাই তুই অন্তত থাকতো না কিছু দেবো, এতেকাফে থাকার জন্য মানুষ আগ্রহ কমে যাচ্ছে, আমরা ইসলাম থেকে কিছুটা মুখ ফিরিয়ে নেওয়ার চিন্তাধারায় এই চিন্তা নিয়ে চলছি বলে আজ সমাজের এই করুণ অবস্থা, কিন্তু কথা ঠিক বলছি না ভুল বলছি, ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা রমজান মাসকে সম্মান করুন, এই রোজার মাসে ইফতারি করানোর ফজিলত আছে, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে বাড়ি ভালো মন্দ খান, অনেক দামি দামি ফল ফ্রুট কিনে আনেন, আপনার বাড়ির পাশে যদি প্রতিবেশী গরিব থাকে তাকে ইফতারির ব্যবস্থা করে দেবেন, আপনার আত্মীয় স্বজন যদি গরিব থাকে তাকে ইফতারির ব্যবস্থা করে দেবেন, আল্লাহ নবী ফজিলত বর্ণনা করেছেন বাবা সাবিনা কোনো রোজাদারকে যদি কেউ ইফতারি করায় আল্লাহ এতটা খুশি হয়, আল্লাহ এতটা সন্তুষ্ট হয়, আল্লাহ দয়াময় একজন ব্যক্তি রোজাদারকে ইফতারি করানোর জন্য সারাদিন রোজা রেখে যতটা নেকি পাবে, যে ব্যক্তি ইফতারি করাবে আল্লাহ পাক তার নামায় আমলে কতটা পরিমাণ নেকি দেবে দেবে মনে ওর থেকে কেটে নিয়ে দেবে না, ওর যেটা পাওয়া সেটা পাবে, ও যতটাই পাবে সব পরিমাণে নেকি দেবে। একজন সাহাবী খুব গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি ইফতারি করাবো খুব গরীব আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই আমার কাছে তেমন অর্থবিত্ত নাই একটু ভালো করে ইফতারি করাবো আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবি গরীব তো কি হয়েছে যদি এক গ্লাস একটু মিষ্টি পানি অথবা সাদা পানি দুটো খেজুর দিয়ে যদি ইফতারি করাও আমার আল্লাহ দয়াময় ওটাকেও ইফতারি করানোর মধ্যে শামিল করে নিয়ে রোজার কে যতটা নেকি পাবে কতটা পরিমাণে নেকি আপনার নামে আমলে দিয়ে দেবে দুঃখ আর কষ্ট কথাগুলো মিনিয়ে নেন রোজার মাস আসলে অনেক ভদ্রলোকের জামাই আছে চুরি করে শ্বশুর বাড়ি আপেল পাটায় আঙুর পাটায় খেজুর পাটায় ছোলা পাটায় চিনি পাটায় হতভাগা কপাল ফাটা সারাদিন আমাদের সংসারে গলা সমান গিলছে আব্বা আমার কথা মনে করে না ইগো আব্বা আমাকে চোর ছেলে পেলে রেখেছিল অনেক ছেলে আছে চুরি করে পাটায় আছে না নেই শ্বশুর বাড়ি তোমার হয় দেন হারাম নয় আত্মীয়তা সম্পর্কে দিতে পারেন গরিবকে দিতে পারেন আব্বা আমাকে ভুলে নয় আপনার বাড়ির পাশে গরিব সম্মানে দেন কি গো কথা ঠিক না ছোট করা যাবে না আমার বাপজিরা ভাইরা রোজার মাসটায় যদি ফাদার বান্দেগি ঠিক করে ক্ষমা প্রাপ্ত হতে পারি তাহলে সৌভাগ্য তা না হলে ওই ব্যক্তি ধ্বংস হোক নবী বললেন আমিন এই আমিনটা কার আমিন বিশ্ব নবীর আমিন আমিনটা ছোট আমিন না বড় আমিন একটু ভাববেন যুবক ভাইরা এখন থেকে পরিস্থিতি নাও কত মুরব্বী মানুষ কত কষ্ট করা মানুষ তারা রোজা রেখে কাজ করে তোমার সেই রকম কাজকর্ম নিয়ে আল্লাহ শরীরে সচ্ছলতা দিয়েছে শরীর সুস্থ দিয়েছে কেন রোজা রাখে নাই অবশ্যই রোজা রাখা কষ্টের কাজ এবছরে রোজাটা খুব গরমের সময় পড়ছে কথা ঠিক না বলো এটাই তো পরীক্ষা রোজা রেখে সারাদিন কষ্ট করে এর বিনিময় বদলা আছে না নেই নামাজ পড়লে নাকি হজ করলে নাকি দান করলে নাকি তাহাজ্জুদ করলে নাকি কোরআন পড়লে নাকি রোজা করলে আল্লাহ বলছেন কি নাকি পরিমাণ বলবো রোজা করলে আমি আল্লাহ নেকি দিলে বদলাটা কম হয়ে যাবে আসাউলি ওয়ানা আজজিবি রোজার বদলা হলাম আমি আল্লাহ স্বয়ং নিজে জোরে বলে একটু মন খুলে বলে অতএব আল্লাহর বান্দা যদি সম্পর্ক হয়ে যায় এর থেকে আর কিছু হতে পারে দুনিয়ায় আল্লাহ তার হয়ে যাবে আল্লাহ পাক জান্নাতে তাকে দিদার দেবে ময়দানে মহাশরে আমার আল্লাহ তার হয়ে যাবে জোরে বলো অতএব রোজা রাখা দরকার আছে না নেই ফরজ অপরিহার্য সুস্থ শরীরে ছেড়ে দিলে খবর আছে নাই কামিয়াবি আর না ইফতারি করাবেন এই জন্য আমাদের এলাকা সব মসজিদে মসজিদে একটু ইফতারি দেয় আছে না নেই এখন একটু ইফতারি পার্টি কমেছে আমি একবার থানায় ইনভাইট পাই মানে দোয়া করার জন্য গিয়ে দেখি এত বড় বড় রোজাদার মনে করলাম এই দোয়া প্যান্ডেলের উপর ওটা খুব কঠিন আছে সারাদিন বিড়ি খেয়ে সিগারেট খেয়ে মাথায় একটা করে টুপি পরেছে পরে এইবারে আমিন বলছি রোজাদারদের ওদের আমিনগুলো টেনে টেনে হচ্ছে আমি তো বুঝতে পারছি ভিতরে কটা রোজাদার আছে যাই হোক বাবজিরা এখন অনেক মানুষ সারাদিন রোজা রাখে না বিকালবেলা বাজারে বেরিয়েছে লোকের কাছে রোজাদার সারাদিন ঠোঁটটা শুকনো করে না ভালো করে বসে আছে না নেই তুমি রোজা রাখছো কি না রাখছো আল্লাহ দেখছে না দেখে না তোমার দ্বারা রোজা করা সম্ভব না অসম্ভব এটা আল্লাহ জানে কি জানে না মানুষকে ধোকা দিতে পারবে আল্লাহকে ধোকা দিতে পারবে না রোজার মাস আসছে ঈদের সময় একটু কেনাকাটা করে কেনাকাটা করবেন হতভাগা কপাল পাটা কিছু সন্তান আছে এরা ঈদের দিন জামা কাপড় আব্বা মাকে বঞ্চিত করা শ্বশুর বাড়ি চুরি করে পাঠায় ভাবিটা খুব করা আমার সমাজে কিছু চাচি আর ভাবি আছে কেউ তো সবের থেকে বিশ বেশি মারাত্মক জিনিস কিছু কিছু সংসারে মা বোনরা একটু মোড়ল বেশি যেসব সংসারে মা বোনরা ভাবিরা মোড়ল বেশি শান্তি বেশি না অশান্তি বেশি ডাইরেক্ট স্বামীকে বলছে এই দেখো তুমি বড় জামাই এতদিন দিয়েছো না দিয়েছো এখন কিছু বোঝা যায়নি এখন আমার আব্বার হাত দুটো মেয়ে বিয়ে দিয়েছে মেজে জামাই ছোট জামাই প্রত্যেক বছর জামা কাপড় দেয় কোথার থেকে দেবে আমি জানিনি মান সম্মান বলে একটা আছে আমার বাপের বাড়ি কিন্তু কাপড় পাড়াতে হবে বলছে হাতটা খুব খারাপ বলছে ওসব আমি বলিনি মান সম্মানের ব্যাপার তুমি ভেবে দেখো ছেলেটা বেচারা বলছে তাই তো চলো মার্কেটিং করতে গিয়ে চুরি করে শ্বশুরের জন্য শাশুড়ির জন্য শালার জন্য শালির জন্য জামা কাপড় কিনে বাড়ি এনেছে এসে বলছে এই দেখো আব্বা আমার তো দেওয়া হয়নি হাত খারাপ দু বছর লকডাউন যাচ্ছে কাজে যাবো মোটরসাইকেলের পিছনে বাজিয়ে দেবে কেউ যেন দেখতে না পায় থলের মধ্যে ভালো করে কেউ যেন দেখতে না পায় কাউকে দেখিও না জামা কাপড় কিনেছি হাজার বার শ্বশুর শাশুড়িকে দেন শরীয়ত মানা করিনি আব্বা আমাকে বঞ্চিত করে নাই আজ হতভাগা কপাল পাটা অনেক ছেলে আছে আব্বা আমাকে বঞ্চিত করে শ্বশুর বাড়ি পাঠায় শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন বলে আমার আপত্তি নেই এতে হারাম নয় তবে আব্বা আমাকে ভুলে ওখানে পাঠানো ইনসাফ হলো না বেইনসাফি হলো রোজার মাস সম্পর্কে সংক্ষেপে একটু আলোকপাত করেছি আমি আব্বা আমার সম্পর্কে দুটো একটা কথা না বললে একটু মজলিসের বেমানান হবে কথা ঠিক না বল আজকে হ্যান্ডবিলে লেখা আছে যে আব্বা মা রুহের মাগফিরাতের কামনা গিরগিটে দেখেছেন গিরগিটে গিরগিটে মারলে নাকি আছে না নেই গিরগিটি
তো গিরগিটির নাকি রং পাল্টায়, আমি চোখে দেখি তবে শুনেছি। মারতে গেলে নাকি একটা গাছ থেকে আরেকটা গাছে গেলে পাতার মতো রং মিশে যায়। তো গিরগিটের রং পাল্টায় এটা চোখে দেখি না, আমার সমাজের বহু যুবক গিরগিটের থেকে মারাত্মক রূপ পাল্টে এটা আমি দেখেছি। ছেলেটা শ্বশুর বাড়ি যাওয়ার আগের দিন চুল দাড়ি কেটেছে, কেটে রাতের বেলা মোটামুটি রেডি হয়ে ঘুরেছে সামানপত্র, দুজন শ্বশুর বাড়ি যাবে। সকালবেলা উঠে বলছে তোমার বাবার বাড়ি যাচ্ছি, ভালো একটা জামা প্যান্ট করে দাও। ভালো জামা প্যান্ট করে শ্বশুর বাড়ি যাওয়ার আগে মার্কেটে নেবে কিছু ফল ফ্রুট মিষ্টি মিঠাই, হাজার টাকা নিয়ে তুমি 500 টাকার লোড বার করে। আর শ্বশুর বাড়ি গিয়েছে মা বোন একটু গোটা করে গল্প করতে পছন্দ করে, গিয়ে এক কাপা ঘরের ভিতরে এক কাপা বাইরে, শাশুড়ি হঠাৎ সামনে পড়েছে, এত সুন্দর একটা মিষ্টি হাসি, হালকা করে ফিট করে হেসে ফেলে এত নম্র ভদ্র ভাবে মিষ্টি সুরে বলছে আম্মাজি ভালো আছেন। ওই চাচিমারা গল্প করছিল, এই জামাইয়ের ভদ্রতা নম্রতা ধাজভঙ্গি মিষ্টি হাসি দেখে বলছে বউ লোকের জামাই হয় তোর জামাই না একটা খাঁটি সোনা। ছেলেটা শ্বশুর বাড়ি গিয়েছে, আম্মাজি বলেছে, নরম আচরণ করেছে, মিষ্টি মিঠাই নিয়ে গিয়েছে, এর বিরোধী আমি রবিউল ইসলামও নয় আর শরিয়াতও নয়, বরং নম্র আচরণ করুন, শাশুড়িকে আম্মাজি বলুন মানা নেই। কিন্তু ওই ছেলেটার ব্যাকগ্রাউন্ড দেখলে অবাক হয়ে যাবে, ওখানে গিয়ে যত নরম হয়েছে ওর থেকে সত্যন্দুর নরম ওর আব্বা মার কাছে হওয়া দরকার ছিল। ওই রকম হাসি কোনোদিন আব্বা আমার মুখের দিকে চেয়ে হাসিনি, ওই রকম নম্র ভদ্র আচরণ কোনোদিন আব্বা আমার সঙ্গে করিনি। বাড়ি এসেছে আব্বাজি ডাকে, কচিয়ে দিকে আয় না বাবা, বলেছি না পারবো না, মা ডেকেছে বলছে বারবার কানাধারে ঘানে ঘানে করিস নি, বলো মেজাজ গরম হয়ে যাচ্ছে, বলছে বুড়ি মরবে না হাতটা জোড়াবে না, বলছে জ্বলে গেল। মা যাচ্ছে রাতের চোখে দেখছে, আব্বা যাচ্ছে এরকম পেড়া চোখে দেখছে, আর শ্বশুর শাশুড়ি আব্বাজি ভালো আছেন কে মিষ্টি হাসা ঠিক। এই গিরগিটের থেকে মারাত্মক রূপ পরিবর্তন হলো না, গিরগিটের রূপ পরিবর্তন হয় মানুষ ভালো করে জানে না। সমাজের মানুষের একদল যুবকের চরিত্রটা গিরগিটের থেকে খারাপ হয়ে গেছে, যুবকদের বলে চরিত্রটা রাগ করবেন না, অবশ্যই শাশুড়িকে আব্বাজি বলুন, আমি রবিউল ইসলাম মা বলে ডাকি, আব্বাজি বলুন, আমিও জামা কাপড় ফল ফ্রুট পাঠাই, আব্বা মাকে ভুলে নয়। কথা বুঝতে পারছেন কি? পৃথিবীতে যতদিন বয়সে হাতে বেঁচে আছেন কোনোদিন কোন আলেমকে বলতে শুনেছেন শ্বশুর আর শাশুড়ির মুখের দিকে তাকালে কবুল হওয়া যায় নাকি হবে, শুনেছেন কোনোদিন? শুনবেন না, অবশ্যই তারা আব্বা মার মতো সম্মান মর্যাদা করুন, কিন্তু আপনার আব্বা মার হকটা বেশি, কথা ঠিক না বলুন? আপনার আব্বা মার মুখের পানে তাকালে আল্লাহ খুশি হয়ে কবুল হওয়া হজের নেকি দেয়। আরেকবার জোরে বলুন, আব্বা মার সেবা করুন, যত্ন করুন, খেদমত করুন, ওই আমি বলার চিত্র। আজ কেন ওই ঘটনাটা আমি বলেছি, আল্লাহ নবী বলছেন সাহাবীরা জিব্রাইল আমিন আমাকে শুনিয়ে শুনিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওরাই ধ্বংস হোক যারা পিতা মাতাকে পেল, উভয়ের একজনকে পেল খেদমত করে, আল্লাহ জান্নাতের হকদার হতে পারলো না, ওরা ধ্বংস হোক। নবী বললেন আমিন। আব্বার গলা ধাক্কা দিয়ে, মাকে গালি দিয়ে, মাকে ছোট বড় বলে, তোমার ব্যবহারে আব্বার চোখ থেকে অঝরে পানি ঝরেছে, আব্বা মরে গেছে, তোমার হাড় জুড়িয়ে গেছে, তোমার আর খোঁজ খবর নেবার কোনো ব্যাপার নেই, সবরে সানি দোয়া করার কোনো ব্যাপার নেই। ছেলেটা ছুটে ছুটে গিয়ে বলছে হুজুর একটা তাবিজ দেন, কেন হাতে পয়সা দেয় না? আব্বা আমার খেদমত করে দোয়া নেওয়ার জায়গায় তুমি কষ্ট দিয়ে বদোয়া নিয়েছো। নবী বলছেন আমিন, জিব্রাইল বলছে ধ্বংস হোক, এই আমিন কারণে তাবিজ আছে, তাবিদ হালসি করে গলায় বাঁধবে বর্ব পাবে না, আব্বা মা দোয়া নেবে, আব্বা মার পিছনে খরচা করবে। আল্লাহ নবী বলছেন আব্বা মা দোয়া বিবাইরে হিজাব, সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যাবে। পৃথিবীর সন্তানের জন্য বরকতে সব থেকে বড় তাবিদ যদি থাকে ওটা আব্বা মার দোয়া। জোরে বলুন, আমার সময় সঙ্গে বয়ে আসছে, আমি একটা জায়গায় যাবারও ব্যাপার আছে, আমি দুটো কথা বলি, আব্বা আমার দোয়ার আব্বার বদ্দা দুটো উদাহরণ দেই ইনশাল্লাহ, সংক্ষেপে এটা বোঝানোর দরকার আছে, আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, ও সন্তানেরা, দুনিয়ার আব্বা আমার সন্তানেরা, একটু গভীর ভাবে উপলব্ধি করেন, একটা ছেলে মাকে গালি দিয়েছে, আব্বাকে ছোট বড় বলেছে, আব্বা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তোমার ব্যবহারে আব্বা আমার চোখ থেকে যদি দুই ফোঁটা পানি ঝরে যায়, তোমার আচরণে কষ্ট পেয়ে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে দেয়, তুমি যদি তাহাজ্জুদ পড়ে পড়ে রাতে জেগে জেগে 2000 ফোঁটা চোখের পানি ঝরাও, আল্লাহ নবী বললেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার আব্বা মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা মা তোমার জন্য জাহান্নাম, ওই দুই ফোঁটা চোখের পানি তোমার ব্যবহারে আব্বা মার মনে কষ্ট হয়ে পড়েছে, যত নেক আমল করো 70টা মসজিদ করো, 70টা মসজিদ করে মসজিদে মার্বেল বসিয়ে দাও, 70 বার হজ করো, 70,000 চোখের পানি ফেলো, আব্বা মার মনে কষ্ট দিয়েছো। আল্লাহ নবী বললেন ওই সন্তানের ঠিকানা হলো জাহান্নাম।
গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা করেন, দুনিয়ায় অনেক মোটা মোটা দান করবেন, আব্বা মার মনে কষ্ট দিয়ে জান্নাতে যেতে পারবেন না। একটা দুটো আয়াত নয়, একাধিক আয়াতে আল্লাহ পাক আব্বা মার খেদমতের কথা বলেছেন। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, আব্বা মার দোয়া যেমন ডাইরেক্ট কবুল হয়, বদদোয়া তেমন ডাইরেক্ট কবুল হয়। আব্বা মার বদদোয়া থেকে আমি আপনি তো কোথাকার তুচ্ছ মানুষ, আল্লাহর ওলি পর্যন্ত ছাড় পাইনি। বনি ইসরাইলদের সময়ের একটা ঘটনা তুলে ধরি, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কওমকে বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইলদের ভিতরে একজন আল্লাহর আবেদ ছিলেন, বুখারী শরীফে ঘটনাটি এসেছে, নাম হলো হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর আবেদ ছিলেন, সব সময় আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, মায়ের কাছে চলে গেলেন, মা ও আম্মা জান আজ ঘরে আমি ইবাদত করি, ঘরে কিছু মানুষের আনাগোনা হয়, ঘরের মানুষ চলাফেরা করে, আমার ইবাদতে বিঘ্ন হয়, আপনি আমায় অনুমতি দেন, আপনি আমায় ইজাজত দেন, আমি জঙ্গলে চলে যাব, আল্লাহর ইবাদতে মশগুল হব। মায়ের থেকে অনুমতি নিয়ে জুরাইজ নামক ওই আবেদ ব্যক্তিটা জঙ্গলে চলে গেল, গাছের ডাল কেটে লতা পাতা দিয়ে ছোট্ট একটা ইবাদতখানা নির্মাণ করে ওই ইবাদতখানার মধ্যে ইবাদতে মশগুল। কয়েকদিন হয়ে গেল, মা বাচ্চাকে দেখতে পায় না, বাচ্চা সংসার থেকে আলাদা হয়ে যেতে পারে, আব্বা মার অন্তর থেকে আলাদা হয় না, মা সারা দিন কষ্ট হয়, আমার জুরায়েদ আমার সামনে ঘুরতো, আমার জুরায়েদ ঘুরে ফিরে মা বলে ডাকতো, আজ কয়েকদিন জঙ্গলে গিয়ে বাদাতে মশগুল। মা বৃদ্ধ মা মনে মনে করতে লাগলেন, আমি আমার জুরায়েদের সঙ্গে একটু দেখা করতে যাব। মা সকালবেলা উঠে পায়ে ঘেটে ঘেটে বড় কষ্ট করে ওই গভীর জঙ্গলের ভিতরে ইবাদতখানার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, নাম ধরে ধরে ডাকে, ও বাবা জুরাইজ, আমি তোমার মা এসেছি বাবা, আজ কয়েকদিন হয়ে গেল তোমাকে দেখতে পাই না, মনে বড় কষ্ট হয়, তোমার কথা বারবার মনে পড়ে, একটু দরজাটা খুলে দাও বাবা, দুটো কথা বলো। আল্লাহর আলেম হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ইবাদতে মশগুল, মনে মনে করতে লাগলেন, আমি ইবাদত থেকে ফারেক হয়ে তবেই কথা বলবো, মা এসেছে কিছুক্ষণ বসুক, মা বসে থেকে থেকে দরজা খুলতে দেরি হয়েছে, আল্লাহর ওলি জুরাইজ দরজা খুলতে দেরি করেছে, মা রাগ করে বাড়ি চলে এসেছে, আমি তোর মা এসে ডাকছি তুই দরজা খুলিসনি, ডাক্তার চলে এসেছে বটে, রাতের বেলা বাড়ি এসে মনটা যেন ছটফট করছে, আবার মনে করলেন কাল সকালবেলা যাবো, পরের দিন দ্বিতীয় দিন সকালবেলা হেঁটে হেঁটে গিয়ে দরজা বাড়ে, জুরাইজ বাবা দরজাটা খোল না বাবা, আমি তোর মা কালকে এসেছিলাম, তুই কি এমন ইবাদত করিস, আমি তোর মা আসে তুই দরজা খুলিসনি, আমি তোর মা তোর জন্য কত কষ্ট মেহনত করেছি, দুধ পান করেছি, পেশাব পায়খানা পরিষ্কার করেছি, আমি তোকে কলিজার টুকরা মনে করে বুকে জড়িয়ে রেখে ঘুমাই, তুই বড় হয়ে গেছিস, আমার থেকে চুরে চলে এসে থাকতে পারিনি বাবা, একটু দরজাটা খোল না। দ্বিতীয় দিন ওই একই অবস্থা, মনে করছেন আমি তো আল্লাহর ইবাদতে মশগুল, একটু মা বসুক আমি দরজা খুলবো ইবাদত থেকে ফারে ফারে, দরজা যতক্ষণে খুলেছেন মা রাগ করে চলে এসেছে, দুদিন ফিরে এসেছে মনে একটু কষ্ট হবে কি হবে না, একদিন দুই দিন ফিরে আসলো, বাড়ি আসার পরে মা আর স্থির থাকতে পারে না, সারা রাত চোখে ঘুম আসে না, একবারে পাশ একবার ওপাশ, মনে মনে করতে লাগলেন আমার জুরাইজ কেন দরজা খোলে না, আমি দুই দিন ফিরে এসেছি সারা রাত পার হয়ে গেল, মা মনে মনে করতে লাগলেন আজকে আমি আবার যাব, আমার জুরাইজের সঙ্গে দুটো কথা বলবো, সকাল হয়ে গেল মা ঘেটে ঘেটে বড় কষ্ট করে বৃদ্ধ মা বৃদ্ধা মা ওই জুরাইজের দরবারে চলে গেলেন, ও বাবা ছেলে ও বাবা জুরাইজ আমি তোমার মা এসেছি একটু দরজাটা খুলে দাও দুটো কথা বলো বাবা, আল্লাহর ওলী হযরত জুরাইজ বড় আবেদ ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, ইবাদতে মশগুল, মনে মনে করছেন আজ আমি ইবাদতে ফারেক হব তারপরে কথা বলবো, মা একদিন দুদিন তিন দিন দরজা খুলছে না, মার রাগ হবে কি হবে না, খুব মনে কষ্ট হয়েছে, আমি তোর মা তোর কাছে আমার কোনো মূল্য নেই, কি এমন ইবাদত করিস, আমি যখন আসি তখন তোর ইবাদতের সময় হয়, দুটো কথা বলার তো সময় হয় না, যা আজ থেকে আসবো, মা কষ্ট পেয়ে বলে বদদোয়া করছে, যা আমি তোর মা বলে যাচ্ছি একজন ব্যভিচারী নোংরা মহিলার মুখ না দেখা পর্যন্ত যেন মৌত না হয়,
মা চলে এসেছে বদদোয়া পড়েছে না পড়িনি আল্লাহর আমেন আল্লাহর এত বড় আশিক ছিলেন জঙ্গলে গিয়ে বাজাতে মশগুল মা যাচ্ছে খবর নেই দরজা খোলে মা রেগে বদদোয়া করে চলে আসলেন কিছুদিন যাওয়ার পরে এক ব্যভিচারী মহিলা দরজা আওয়াজ দিয়ে জয় জুলাইস দরজা খোলো কে বলছে আমি পয়সার বিনিময়ে মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করি বলছে ভুল জায়গায় এসেছো আমি ইবাদতে মশগুল থাকি আমার মা এসে দরজা খোলার টাইম পাইনি আর তুমি আমার দরজায় বাড়ি মারছো আমার সঙ্গে খারাপ কাজ করবে তাই বলছে ভুল জায়গায় বেরিয়ে যা বলছে আমার কে লোক পয়সা দিয়ে সময় পায় না তুমি এমনি অফার দিচ্ছি তুই মানবি না আল্লাহর ওলি জুরাজ রহমাতুল্লাহ নেক মানুষ ছিলেন নেক মানুষদের অন্তরে আল্লাহর ভয় বেশি থাকে না কম থাকে তম্বি বলে যা বেরিয়ে যা হায় লজ্জা কিছু নেই আমি আল্লাহকে ইবাদত করার জন্য লোকালয় থেকে আমি নিরালা জঙ্গলে চলে এসেছি আমার কাছে এসেছি বেরো তম্বি করলেন ছোট বড় একটু বললে মেয়েটার মনে লাগ হয়ে গেল তুই আবেগগিরি দেখাচ্ছিস লোক পয়সা দিয়ে আমাকে খোঁজে তোকে আমি এমনি এসেছি তোর কাছে তুই আমাকে এইরকম অপমান করেছিস তোর ব্যবস্থা করবো মনে একটা রাগ এসে গেল ওই ব্যভিচারী মহিলা জঙ্গলের ভিতরে রাকালের সঙ্গে জেনা করে ফলে একটা গর্ভে বাচ্চা আসে এখন মানুষ তো বাচ্চা নষ্ট করে দিচ্ছে কি গো বিভিন্ন প্রসেসে পদ্ধতিতে সেই বনি ইসরায়েলের সময় সেই কবে তখন কে এরকম কিছু আবিষ্কার ছিল বলে মনে হয় বাচ্চা ভূমিষ্ঠ হলো ওই ব্যভিচারী মহিলা বাচ্চাকে নিয়ে লোকালয় কমের মানুষের কাছে আসে কি রে তুই বিয়ে করিসনি যুবতী মেয়ে তোর বাচ্চা এই সুযোগ অপমান করেছিল আপনারা যাকে আবেদ বলেন জঙ্গলের ভিতরে গিয়ে দেখেন আবেদের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয় এই বাচ্চার আব্বা হলো জুরাইজ নামক এলাকার মানুষ কিছু কিছু মানুষ খুব সমালোচনা করতে ভালোবাসে যেটা জানেন না মন্তব্য করবেন না ফালতু গুনাহগার কেন হবেন যেটা দেখবেন সেটা সাক্ষী দেবেন যেটা দেখবেন না সাক্ষী দেওয়ার দরকার নেই কিছু হলে কিছু মানুষ এত সুন্দর করে কাটি মারে একটা মানুষকে ছোট করে ভাবা যায় না না দেখে না বুঝে মন্তব্য করা ঠিক না বেটি মন্তব্য করা ঠিক না কিছু কিছু মানুষ মন্তব্য করছে পয়সা লাগে না তো ও তাহলে জঙ্গলে গিয়ে ঘাঁটি কেটেছে উদ্দেশ্য তাহলে আলাদা ছিল হ্যাঁ ওকে ডেকে ডেকে মোটামুটি একটা মানুষের চিন্তাধারা একটু বসাবসির ব্যাপার হবে ওকে ঢাকিত করা হলো জুরাইজ নামক আবেদ ব্যক্তিকে যে এসেছে এই বাচ্চার আব্বা তুমি এই মেয়েটা তো বলছে ব্যাপার কি আল্লাহর ওলি আসলে কি ওই কাজের কাজ ওই কাজ তুমি করেননি একটু মুসিবতে পড়ে গেলে ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ও আমার এলাকাবাসীরা ও আমার কওমের মানুষেরা কেমন করে তোমরা আমাকে এমন অপবাদ দাও ওই ব্যভিচারী মহিলাকে বলে হে ব্যভিচারী মহিলা তুই আমার নামে এত বড় অপবাদ দিচ্ছিস এই বাচ্চার আব্বা তো আমি না আল্লাহর ওলিরা মিথ্যা কথা বলেন না তার কওমের মানুষের কাছে এলাকার মানুষের কাছে সত্য কথাটা বলছে ও আমার এলাকাবাসীরা এই মহিলার চরিত্র খারাপ এটা আমি জানি কেননা একদিন এই মহিলা ওই জঙ্গলের ভিতরে আমার কাছে এসেছিল আমার কাছে একটা নোংরা কাজের প্রস্তাব দিয়েছিল সত্য বলেছে না মিথ্যা বলেছে এই কথাটা বলা যেন বিপদ বেড়ে গেছে বলছে ও তাহলে দরজা পর্যন্ত গিয়েছিল শিকার হয়েছে এটা শিকার হচ্ছে না তুমি আর আব্বা মানুষ তো দরজা পর্যন্ত গিয়েছে এটা তুমি শিকার হলে আর এটা শিকার হচ্ছে না যে তুমি এর আব্বা সন্তানের আব্বা আল্লাহর ওলি বলছেন তোমরা আমাকে বেইজ্জতি করার চেষ্টা করছো একটু সময় দাও আল্লাহ ওলিরা বিপদে মুসিবতে পড়ে কার শরণাপন্ন হয় আল্লাহ কি হবে প্রমাণ করবে যে আমি আব্বা না এখন বর্তমান এই সিচুয়েশনে কোন যদি একটা যুবতী মেয়ে একটা বাচ্চা কোলে করে নে কাউকে অপবাদ দেয় ওই বাচ্চার আব্বা উনি এখন ডিএনএ টেস্ট করলে ধরা পড়ে যাবে এর বাচ্চার আব্বা কি কথা ঠিক না তখন তো এরকম পরীক্ষা নিরীক্ষা কিছু ছিল না আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দুই রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ পাকের দরবারে হাত তুলে চোখের পানি ফেলতে লাগলেন আল্লাহ পাক আপনি আমার ইজ্জত বাঁচানোর মালিক আল্লাহ আপনি ছাড়া ইজ্জত কেউ আমার বাঁচাতে পারবে না এই ব্যভিচারী মহিলা এই নোংরা মহিলা আমাকে অপমান করার চক্রান্ত করেছে আল্লাহ পাক আমি যে না করেছি কি না করেছি এটা আপনি জানেন দুনিয়ার মানুষ আমায় ভাবছে ওরা আমার সন্দেহ করছে এটা সন্দেহ করা স্বাভাবিক এই বাচ্চার আব্বা আমি না এটা আপনি জানেন আল্লাহ আমার ইজ্জতকে বাঁচিয়ে নেন আমার সম্মানকে বাঁচিয়ে নেন আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ পাক এই বাচ্চাটাকে আপনি সাক্ষী বানিয়ে দেন এই ছোট বাচ্চা কয়েকদিন বয়স জবানটা খুলে দেন এই বাচ্চা যেন নিজে মুখ থেকে সাক্ষী দেয় জুরাইজ আমার আব্বা না আল্লাহর ওলি দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করে নিলেন বাচ্চার পেটে তিনবার আঘাত মেরে আঙুল দিয়ে বাড়ি বেড়ে বলে
বলেছিল এ ছোট বাচ্চা আল্লাহর হুকুমে তুই একবার বলে দে আমি তোর আব্বা না অন্য কেউ তোর আব্বা আল্লাহর ওলি দোয়া কবুল হলো আল্লাহ দয়াময় ওই ছোট বাচ্চা জবানটা খুলে দিল ছোট বাচ্চা কয়েকদিনের বাচ্চা কথা বলেছিল এ গ্রামের মানুষেরা এ এলাকাবাসীরা আমার মায়ের চরিত্র ভালো না জুরায়েজ হলো আবেদ মানুষ জুরায়েজ হলো আল্লাহর ওলি আল্লাহর ওলি মানুষ ওই চরিত্র খারাপ নয় আল্লাহর ওলি জুরায়েজকে অপবাদ দিও না আমি ছোট বাচ্চা আমার আব্বা জুরায়েজ নয় আমার আব্বা হলো জঙ্গলের উমুক রাকাল আল্লাহ দয়াময় আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ নেই ইজ্জতটাকে বাঁচিয়ে দিয়েছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ ইজ্জত বেঁচেছে ঠিকই মার বদদোয়া থেকে ছাড় পেয়েছে অনেকের জন্য ওই ইবাদতখানা থেকে টেন এলাকার লোক বের করে চল চল তোর নামে এত বড় অপবাদ দিচ্ছে তুই এই জঙ্গলে থাকিস কিসের জন্য চল তোর ব্যবস্থা হচ্ছে এসে দেখলেন অনেকের জন্য ব্যভিচারীর সামনে দাঁড়াতে হয়েছে না হয়নি মা বদদোয়া করেছিল তোর মা আমার মূল্য তোর কাছে কিছুই নেই যা আজ থেকে আসবো বলে গেল যা হারামে আসবো আমার মূল্য যেন তোর কাছে নেই দরকার তবে আমি বলে যাচ্ছি তোর একটা ব্যভিচারীর মুখ না দেখা বলতো মৌত যেন না হয় আল্লাহ অনেকের জন্য দেখিয়েছেন এত বড় আল্লাহর আবেদ যা দোয়া কবুল করে আল্লাহ একটা কয়েক দিনে ছোট বাচ্চা জবান জারি করতে পারে তার উপরে মার বদদোয়া থেকে রেহাই পাই নাই এতগুলো মানুষ আমরা বসে আছি কজন আমরা আব্বা আমার সঙ্গে ভালো ব্যবহার করছি খেটে খেটে বুকের হাড় বেরিয়ে যাবে আজ মাকে কষ্ট দিচ্ছেন আব্বাকে কষ্ট দিচ্ছেন শেষ বয়সে গিয়ে পয়সা হবে গোটা তিনবার হজ করে নেবেন লোক বলবে টিপিল হাজির পয়সা হবে মসজিদে বলবেন ওই পয়সা আছে লে পুরো মসজিদটা মারবেল করে দেবো মা দুটো কাপড় কেনার পয়সা জুটতো না জলসা মাহফিল গুলো হয় আমি বলি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 1,500-2,000-3,000 টাকা করে বাজার করে না করে না জামাই আসবে বেই আসবে বোনাই আসবে খালু আসবে শ্বশুর আসবে বাজার তো বাজার আব্বা আমার হাতে 100 করে 200 টাকা ধরার সন্তানের অভাব হয়ে যায় কথা ঠিক না বলুন এ তো আমি জানি মাহফিলে মাহফিলে মুরব্বীরা থাকে বলি বাপজিরা আজ কজন ছেলেরা আপনাদের হাতে পয়সা দিয়ে চেহারা থেকে বোঝা যায় দিয়েছে কি না দিয়েছে খরচা করা মানুষ আলাদা আব্বা আমার পিছনে খরচা করলে আল্লাহ কমায় না আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইন হে নবী আপনি বলে দেন মা আনফাকতুম মিন খাইরিন যদি কেউ পয়সা খরচার বিনিময়ে বেশি নেকি অর্জন করতে চায় ফালিলওয়ালিদাইন প্রথম খরচা হবে ওর আব্বা আমার পিছনে জোরে বলুন পয়সা খরচা করে সব থেকে বেশি নেকি হবে আমরা লাভের ব্যবসা খুঁজি না খাটনি কম রোজের দাম বেশি এরকম কাজ খুঁজি তো নাকি হ্যাঁ কম টাকা দেবো মাল বেশি পাবো সলিড মাল খুঁজি কি খুঁজি না লাভ খুঁজি তো পয়সা খরচার বিনিময়ে যদি নেকি বেশি কামানোর ইচ্ছা থাকে প্রথম খরচা হবে আব্বা আমার পিছনে ফালি লালিদাই অলা করবিন তারপরে নিকটস্থ আত্মীয় অলিয়াতা আমার তারপরে থি তারপরে গরিব বলকে অল বিস্কিট প্রথম খরচা হবে আব্বা আমার পিছনে অনেক ছেলে আছে রোজার মাস ইফতারি দিচ্ছে হাবা খাচ্ছে আব্বা আমার পিছনে খরচা করেন না আলাদা তো কি হয়েছে আলাদা হয়ে দেখা যায় আলাদা হয়ে আব্বা আমার তো খেদমত করা যায় এই রোজার মাস আসলে আপনি বাজার করলেন আব্বা আমার জন্য কিছু নিজে হাতে দিয়ে দেন কি গো দরকার আছে না নেই ঈদের দিন আব্বা আমার কাছে যান আব্বা আমার জন্য কিছু উপঢৌকন দেন চারটে ছেলে মনে করবে আমি আমার আব্বাকে যে লুঙ্গিটা দেবো আমার আব্বার জন্য এই লুঙ্গিটা আর তিন ভাইয়ের থেকে ভালো হয় চারজনের নিয়ে যদি একই রকম হয় চারটে লুঙ্গি কারুটা আব্বার অপছন্দ হবে না আমার মা তিন ভাই দিচ্ছে আমিও দেবো আমার কাপড়টা যেন মা বেশি পছন্দ করে সবাই যদি প্রতিযোগিতা করে আমারটা বেশি পছন্দ হবে আমি একটু বেশি দামের দেবো মার মন খুশি হবে না হবে না মার চোখের পানি আব্বার চোখের পানি তোমার আমল তোমার এবাদত তোমার দান খায়রাত তোমার হজ তোমার যাকাত তোমার তসবি সব তোলা থাকবে হুমা নারুকা ওয়া জান্নাতুকা জাহান্নাম ঠিকানা হবে মা দোয়া নেবে আল্লাহ নসিব খুলে দেবে আব্বা দোয়া নেবে আল্লাহ নসিব খুলে দেবে জোরে বলুন বদদর কথাটা বলেছি দোয়ার কথাটা একটু বলি সময় যদিও পার হয়ে যাচ্ছে যেহেতু 2 ঘন্টা কম হচ্ছে আমার তবে আমার একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে তক বিদ্যান্ত দেখি নারী তকবীর মন খারাপ কেন রাগ হচ্ছে নাকি কথাগুলো কি অবাস্তব বলছি না বাস্তব বলছি জোরে জোরে তক বিদ্যান্ত নারী তকবীর সিলসিলায় হক মুজাদ্দেদুজ জামা আহলে সুন্নাতুল জামা নারী তকবীর ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আল্লাহ নবী হুজুর আমার সোনার জবানে বললেন
বিগয়ের হিজাব আব্বা জানের দোয়া আম্মা জানের দোয়াটা সরাসরি ডাইরেক্ট আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আব্বা দোয়া মায়ের দোয়া যেমন কবুল হয় আব্বা মার বদদোয়া তেমনি কবুল হয় নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন তাকবীর নারী তাকবীর একটু সম্মানাতে দাঁড়িয়ে যান নারী তাকবীর আওলাদে মুজাদ্দদে জামান আওলাদে মুজাদ্দদে জামান ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা নারী তাকবীর নারী তাকবীর